মামি তুমি কখন আসবা? হে আমার ভালো লাগে না। তুমি কয়েক মিনিটের মধ্যে মারা যাবে। তুমি কখন আসবা? হে ভিডিও কলে ড্যাডিকে দেখার জন্য কান্নাজড়িত কণ্ঠে কথা বলছেন সরফরাজ। আর এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত, তার বর্তমান অবস্থা কেমন? বাঁচবেন নাকি মারা যাবেন? নতুন করে রুবায়েত ফাতেমা তনি এবার কি বলছে, এই সব বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে অবশ্যই সঙ্গে থাকবেন। মামি তুমি কখন আসবা? হে আমার ভালো লাগে না। তুমি সকাল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তনি সাদাতের ছেলে সরফরাজ মাকে ভিডিও পাঠিয়েছে, যে ভিডিওতে বারবার বলতেছিলেন কবে আসবা দেশে, বাবা কি বাঁচবে না, বাবা কি আসবে না, নাকি তাকে দেখবো না, হাজারো প্রশ্ন করছে মা তনিকে। আর এমন একটি ভিডিও দেখে যেন নেটিজেনরা অনেক বেশি আবেগে আপ্লুত হয়েছে। তার কারণ ছোট্ট একটি ছেলে, আর সেই ছেলে তার বাবাকে দেখার জন্য কতটা আহাজারি করছে, সত্যি বিষয়টি আবেগে আপ্লুত করে দিয়েছে নেটিজেনদের। এদিকে রুবায়েত ফাতেমা তনি সাদাতের অবস্থা বর্তমানে অনেকটাই খারাপের দিকে। গতকাল রাতে তার ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট দিয়ে অনেক বেশি আহাজারি প্রকাশ করেছে রুবায়েত ফাতেমা তনি। তনি সেখানে বলেছে, আমার স্বামীর জন্য দোয়া করেন, তার অবস্থা খুবই সংকটাপূর্ণ, হয়তোবা আর বেশিক্ষণ থাকবে না। অন্যদিকে দীর্ঘ দেড় মাস পার হয়ে গেল, রুবায়েত ফাতেমা তনি তার স্বামী সাদাতকে নিয়ে ব্যাংককের আইসিইউতে ভর্তি করিয়ে রেখেছেন। স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন রুবায়েত ফাতেমা তনি, কিন্তু তাতে কোনোভাবেই যেন কোনো প্রকার উন্নতি হচ্ছে না। ছেলে সরফরাজ এবং মেয়ে সানবিকে দেশে রেখেই ব্যাংককে একা একাই স্বামীর পাশে থাকছেন, স্বামীকে ভালো করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই যেন কোনো প্রকার উন্নতির লক্ষণই দেখা যাচ্ছে না তার স্বামী সাদাতের। অবশেষে অবনতির পথেই গেছে তার স্বামী সাদাতের, এমনটিও কিন্তু ফেসবুকেও জানিয়েছেন। আর এদিকে বাবাকে দেখার জন্য সরফরাজ মাকে ভিডিও পাঠিয়েছেন, আর যে ভিডিওটি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে সেই ভিডিওতে সরফরাজ তার বাবাকে দেখার আহাজারি প্রকাশ করেছেন শুধুমাত্র।